সবাইকে রমজানের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা রয়েছি মসজিদ আল নববীতে, প্রথম ইফতারের যে আয়োজনটি করা হচ্ছে। আমি মোহাম্মদ মামুন আপনাদেরকে আজকে দেখাচ্ছি মসজিদ আল নববীর ইফতারের দৃশ্য। দেখতে থাকুন, চোখ রাখুন আরটিভিতে। কী কী রয়েছে আজকে এই মসজিদ আল নববীর ইফতারে আমরা আজকে দেখব। এখানে সরকারিভাবে একটি প্যাকেট করা হয়েছে, এখানে রয়েছে একটা টক দই, এবং এখানে রয়েছে এক প্যাকেট খেজুর, যেখানে 6 থেকে 8টা খেজুর রয়েছে, এবং এখানে রয়েছে এক বোতল পানি, এবং রয়েছে একটি রুটি, এবং তার সাথে রয়েছে একটি দুগ্গা, যেটা মদিনার বিভিন্ন মশলা দিয়ে এই প্যাকেটটি বানানো হয়, সেই মশলা যেটা টক দইয়ের সাথে মিক্স করে খাওয়া হয়। এবং এখানে রয়েছে একটি স্পুন এবং একটি টিস্যু পেপার। তো এইটাই হলো বর্তমানে সৌদি সরকারের করোনার পরে যেই সরকারিভাবে প্যাকেট করা হয়েছে, যেই প্রত্যেক বছর এই প্যাকেটটি নির্ধারণ করা হয়, যার মূল্য দেওয়া হয় 6 থেকে 7 রিয়াল। তো এটাই হলো বর্তমানে মসজিদ আল নববী এবং মসজিদ আল হারামের বর্তমান ইফতারের যে প্যাকেটগুলো সেটাই। আলহামদুলিল্লাহ, একজন রোজাদার এই সামান্য খাবার খাওয়ার পরে তার শরীরে যে ক্লান্তি এবং তৃপ্তিটা চলে আসে। এবং এরপরও রয়েছে জমজমের পানি, আনলিমিটেড আপনি খেতে পারেন জমজমের পানি, পাশে রয়েছে জমজমের ড্রাম। আলহামদুলিল্লাহ, আমরা মদিনাতে এত সুন্দর ইফতার করতে পেরে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যেন ইফতারের মাধ্যমে আমাদেরকে আরও ইমানের শক্তি দান করে, এবং আমাদের আরও সব ধরনের গুণা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এবং আমাদের জিন্দগির সকল গুণা মাফ করে দেয়। শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে সবগুলো জায়গা পরিষ্কার হয়ে যাবে, এবং এখানে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। দেখুন ইফতার শেষে কীভাবে এইগুলো ওঠানো হয়। মাত্র 5 মিনিটের ভিতরে পুরো মসজিদ আল নববী একদম পরিষ্কার হয়ে যাবে, এখন খুব সুন্দরভাবে নিয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে, সব ময়লা নেওয়া শেষ, কিছুক্ষণের ভিতরে এই ময়লাগুলো বের হয়ে যাবে এবং সবাই এখানে নামাজ আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ, এইভাবে বের হচ্ছেন হাজিগঞ্জ। এখানে যে অবশিষ্ট ইফতারগুলো ছিল সেগুলো বন্টন করা হচ্ছে, সেই জন্য এত ভিড়। জমজমের পানি পান করা
দৃশ্য।